অস্বাভাবিক মৃত্যুর 10 দিন পর চূড়ান্ত ময়নাতদন্তের রিপোর্ট প্রকাশ করেছেন চিকিৎসকেরা। সুশান্ত সিং রাজপুতের ময়নাতদন্তের চূড়ান্ত রিপোর্টে বলা হয়েছে আত্মহত্যাই করেছেন অভিনেতা, গলায় ফাঁস লাগার ফলে দম বন্ধ হয়ে মৃত্যু হয়েছে তার। পাশাপাশি রিপোর্টে আরও বলা হয়েছে তার শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না। এর আগে তার প্রাথমিক তদন্তেও একই প্রতিবেদন প্রকাশ করেছিল মুম্বাই পুলিশ, সেখানেও মৃত্যুর কারণ হিসেবে বলা হয়েছিল আত্মহত্যা। বর্তমানে সুশান্ত সিং রাজপুতের ভিসেরা রিপোর্টের জন্য অপেক্ষা করছে মুম্বাই পুলিশ। 14 জুন রোববার বান্দ্রার বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছিলেন 34 বছর বয়সী বলিউডের তরুণ নায়ক সুশান্ত সিং রাজপুত। প্রাণখোলা হাসিখুশি এই নায়কের মৃত্যু ঘিরে উঠে এসেছে একাধিক প্রশ্ন। সুশান্তের পরিবারের দাবি খুন করা হয়েছে তাদের সন্তানকে, তবে ময়নাতদন্ত প্রতিবেদন ও পুলিশের প্রাথমিক ধারণা এবং চূড়ান্ত ময়নাতদন্তের পর স্পষ্ট হল ঘটনাটি আত্মহত্যাই, নিজেকে নিজেই হত্যা করেছেন এই তারকা। মুম্বাই থেকে প্রকাশিত স্থানীয় কয়েকটি সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে মৃত্যুর পরদিন প্রকাশিত প্রাথমিক ময়নাতদন্তের রিপোর্টে স্বাক্ষর করেছিলেন 3 জন চিকিৎসক, গতকাল স্বাক্ষর করেছেন 5 জন চিকিৎসক। রাসায়নিক পরীক্ষা নিরীক্ষার জন্য ফরেন্সিক বিভাগেও চিঠি পাঠিয়েছিল পুলিশ। নিয়ম অনুযায়ী সুশান্তের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছিল মুম্বাইয়ের ডক্টর আর এন কুপার মিউনিসিপ্যাল হাসপাতালে। হাসপাতালের রিপোর্টে বলছে ঝুলে থাকায় অ্যাসফেক্সিয়ার কারণেই মৃত্যু হয়েছে অভিনেতার, আমৃত্যু দড়িতে ঝুলেছিলেন তিনি। প্রসঙ্গত শরীরে অক্সিজেনের ঘাটতি দেখা দিলে তার থেকে মানুষ অজ্ঞান হয়ে যেতে পারে কিংবা মারাও যেতে পারে, এই অবস্থাকেই বলে অ্যাসফেক্সিয়া। সুশান্তের আত্মহত্যার ঘটনাটির তদন্ত করছে মুম্বাই পুলিশ। জানা গেছে তদন্তের স্বার্থে মুম্বাই পুলিশ এ পর্যন্ত মোট 23 জনের বয়ান রেকর্ড করেছে। অভিনেতার পরিবার সদস্যরা ছাড়াও এই তালিকায় রয়েছেন সুশান্তের কাজের সঙ্গে জড়িত ব্যক্তিরা, বলিউডের কাস্টিং ডিরেক্টর মুকেশ ছাবরা এবং সুশান্তের ঘনিষ্ঠ বন্ধু মডেল অভিনেত্রী রিয়া চক্রবর্তীকেও জিজ্ঞাসাবাদ করছে বান্দ্রা পুলিশ। এছাড়া যশ রাজ ফিল্মসের সঙ্গে সুশান্তের যে চুক্তি স্বাক্ষর হয়েছিল সেটাও খতিয়ে দেখছে তদন্তকারী আধিকারিকেরা। পুলিশ সূত্রের খবর, যশ রাজ ফিল্মসের সঙ্গে চুক্তি ভেঙে দিয়েছিল সুশান্ত, পুলিশকে এমনটাই জানিয়েছে রিয়া চক্রবর্তী। এমনকি রিয়াকেও চুক্তি ভাঙার পরামর্শ দেন সুশান্ত। 2012 সালে যশ রাজ ফিল্মসের সঙ্গে কন্ট্রাক্ট সই করেন সুশান্ত সিং রাজপুত। এরপর শুদ্ধ দেশি রোমান্স এবং ডিটেকটিভ ব্যোমকেশ বক্সী, যশ রাজের ব্যানারে এই ছবিতে অভিনয় করেন তিনি। এইসব সূত্রে সুশান্তের এই মর্মান্তিক পরিণামের জন্য বলিউডকে দায়ী করেছেন অভিনেত্রী কঙ্গনা রনৌত সহ আরও বেশ কয়েকজন। এই জন্য তারা বলিউডের স্বজন পোষণ নীতিকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন। তাদের ভাষ্য, সুশান্ত আত্মহত্যা করেননি, তাকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। বলিউডের কিছু মানুষের একনায়কতন্ত্রের বিরুদ্ধে সরব হয়েছেন অনেকেই। সবার আগে সর্বশেষ সংবাদ পেতে নিউজ 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। ধন্যবাদ।